30 seconds, you can do it. ব্যথাটা ছিল ততটা এখন আস্তে আস্তে কমেছে। Hello everyone, today we have a patient with low back pain problem. So we will ask her as to how long she's been having this issue and what is the intensity of pain. So apnar koto din theke byatha, kothay byatha ar kibhabe jinish ta aste aste develop koreche ektu chotto kore bole din. মানে স্পাইনাল কর্ডের নিচের দিক করে আজ 4 ইয়ার্স ধরে ব্যথা। 4 বছর ধরে, মানে বেন্ড হতে পারি না, দীর্ঘক্ষণ ধরে বসতে পারি না, ব্যথা করে। ওকে, তো গতই 2 সপ্তাহ মতো বা 1 সপ্তাহ মতো হলো বড় মানে নিচের দিকটা পুরো স্টিফ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোমরটা দেখিয়েছিলেন যে এই স্টিফনেসের জন্য রাইট সাইডের লেগটাও কিন্তু ভীষণ পেইন হচ্ছে। আচ্ছা, কারেক্ট। তো উনি যেটা 4 বছর ধরে উনি ব্যথা সহ্য করে আছেন, আপনি রিয়েলি ভেরি স্ট্রং। উনি এখন যেটা হচ্ছে, গত সপ্তাহ ধরে উনি ডান পা ফেলতে পারছেন না, পুরো জায়গাটা স্টিফ হয়ে গেছে, সামনের দিকে বেন্ড করতে পারছেন না। যেটা প্রবলেম ওনার সব থেকে বেশি হচ্ছে ডান পায়ে রাইট এসআই জয়েন্টে ব্যথা। তার জন্য কি হচ্ছে, উনি চলতে গেলে ডান পায়ে যখনই ভর দিচ্ছেন তখনই এই জায়গাটাতে চাগার দিচ্ছে। তো অ্যাট দ্য সেম টাইম যখন রেস্ট নিচ্ছেন অতটা ব্যথা হচ্ছে না, কিন্তু যখনই পুশ করছেন তখন এই দিকে ব্যথাটা আস্তে আস্তে নেমে এই পর্যন্ত মোটামুটি আসছে। তো এবারে যদি আমরা বলি যে 10 যদি ম্যাক্সিমাম ব্যথা হয়, দাঁত তোলার মতন ব্যথা, তাহলে আপনি কত মোটামুটি ব্যথা দেবেন? এখন প্রায় 9 মতো। হ্যাঁ, 9 হয়তো 10ই হচ্ছে, আপনি ভালো এতটা সহ্য করেছেন বলে 9 বলছেন। সো শি প্রবাবলি হ্যাজ অ্যারাউন্ড 9 out of 10 পেন, এসপেশালি ওয়েন শি ইজ বিয়ারিং ওয়েট অন দ্য রাইট লেগ, অ্যান্ড দিস ইজ কজিং পেন ফ্রম হিয়ার রেডিয়েট আপ টু রাইট সাইড গ্লুটিয়া। Okay, so now right now we will be seeing how she is able to handle the pain after testing and then we'll do the treatment. Pampata ar ekbar tule nin maximum. Ha, okay, thik ache. Ebare ba pa dan pa ta tulben. Ha, আপনারা দেখতে পাচ্ছেন কতটা কম উঠছে, বাঁ পা কোথায় উঠছে আর ডান পা কোথায় উঠছে, বিকজ শি ইজ হ্যাভিং পেইন ইন দ্য রাইট এসআই জয়েন্ট। নামিয়ে দিন, আমি যদি এখান থেকে চাপি ব্যথাটা, এই জায়গাটাতে কি আপনার ব্যথা পাচ্ছেন, এই যে রাইট ওভার হিয়ার? সো হ্যাঁ, আমি একটু হালকা করে রোল করলাম জাস্ট টু হ্যাভ আ লুক, এই জায়গাটাতে ব্যথাটা বেশি হচ্ছে, কারেক্ট? আর একটু নিচে, এই রাইট ওভার হিয়ার, এই জায়গাটাতে হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম বা মেজর পেন, উইচ ইজ বেসিক্যালি দ্য পিন পয়েন্ট ফোকাস অফ দ্য রাইট স্যাক্রো ইলিয়াক বা সেক্রো ইলিয়াক জয়েন্ট। ইউজুয়ালি আমি সেক্রাল রকিং দিয়ে চালু করি জাস্ট টু রিল্যাক্স দ্য মাসেল। Sacral rocking actually helps to relax the joint, joint structures, soft tissues around it. It helps in mobilizing the segments of the L5-S1 as well as the innominate and the sacral bones. So currently I am doing a little bit of an active release technique, which basically means it's again releasing the soft tissues surrounding that joint just to help me reset the joint in a proper alignment. Akon, there is a little bit of misalignment which is causing weight bearing issues on our right leg and thereby generating pain in the lower back area. যতটা টিনে ছিল ব্যথাটা ছিল ততটা এখন আস্তে আস্তে কমেছে, কারণ আমি একই চাপ দিচ্ছি, তো এখন আর আপনি কিছু বলছেন না, যেরকম উ করলেন সেটা এখন জিনিসটা করছেন না আর কি। আগে ধরুন আপনি যেটা বলেছিলেন 10-এ 9 ফর এক্সাম্পল, তো এখন কতটা দেবেন? ওকে, ওয়ান্ডারফুল। তুলে রাখুন, 30 সেকেন্ডস, হোল্ড ইট, 30 সেকেন্ডস, ইউ ক্যান ডু ইট। ডান, অল রাইট। আবার এই পাটা তুলুন সোজা করে, ওকে, নিচে রেখে দিন, ডান পাটা তুলুন, আমার দিকে চাপ, হালকা, একদম কনসেন্ট্রেট করতে হবে, যে জায়গায় ব্যথা সেখান থেকে আসছে, চাপ দিন, হালকা, আরেকটু জোরে, ব্যাস, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 0, 10, ছেড়ে দিন, আবার চাপ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 0, 10, রিল্যাক্স। ওই উঠতে গিয়ে
হ্যাঁ হাঁটুন বলুন। কারেন্টলি after we did the testing for the right SI joint pain, then we did the follow-up treatments of multiple chiropractic and osteopathic methods. Now we'll ask her as to how much she is having any difficulty. Remember viewers that she said that initially she had 9 out of 10 pain. তাহলে এখন ব্যথা হলে আপনার কত ব্যথা বলবেন? না যখন এমনিতে তো আপনার লাগছে না, যখন হেঁটে চলছেন, আমরা 10 মিনিট প্রায় হাঁটলাম, 10 মিনিট হাঁটার পরে কত ব্যথা হলো আর কোথায় কোথায় ব্যথা হলো? Lateral, and this one is probably because of either gluteus minimus problem over here, that is a referred pain or a trigger point, or maybe an IT band that we have to check and we have to eliminate that. All right, thank you for sticking with us. It's lovely to have her, and hopefully she can regain her activities of daily living for the rest of her lifetime. She should not have any much of recurrence. We will give certain corrective home exercise program to maintain her posture. She used to bend forward a lot. We will be restricting that for a time frame so that the pain kind of reduces and everything stabilizes. So please do subscribe and like and comment in our video, and if you have any pain and problem, all the numbers and other contact information are in the link in the description, so you can follow that up. All right, thank you so much, and we will come back so very soon with another video. Bye.